ফ্রেন্ডস, তো কি করছো তোমরা এখন সবাই? আমি এই বসে আছি। তোমরা সকলকে জানাই প্রিয় ব্লগে অনেক অনেক ওয়েলকাম। দেখো আমার দুটো বাচ্চা কি করছে, দেখো এই যে একজন আর একজন, এই যে দেখেছ কত কথা বলে। দেখো কি করছো, হ্যালো, নেম বলো। মাই নেম ইজ শরৎচন্দ্র, আই অ্যাম আ গার্ল। তো দেখলে এই দুটো হচ্ছে আমার পৃথিবী বলতে পারো। তো তোমরা সবাই এখন কি করছো? কাজ হয়ে গেছে আশা করি সকলের। আর এখন কি কাজ শেয়ার করবো, সেরকম কোনো কাজ আমি এখন করছি না বাড়িতে। বেবি নিয়ে ব্যস্ত, বেবিদেরকে নিয়েই থাকি। এখন দেখতে পাচ্ছো বিছানাও সব উলট পালট হয়ে পড়ে আছে। কি করব, সারাক্ষণ কাঁদবে, ওকে সামলে সামলে সারাদিন যায় আমার। তাও করতে হবে, ওরই মধ্যে রান্না বান্না সেরকম কিছু করতে হচ্ছে না এখন আমাকে। যখন রান্না করব তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তাও কিছু করতে তো হবে, না করলে কি বসে থাকা যায়? বসে থাকতে তো পারবো না, যদিও আমি বসে থাকতে পারি না, চুপ করে কিছু নিয়ে বিজি থাকি। বাচ্চা দুটো আমার খুবই বদমাশ, একটা 4 মাসের, তাও এখন থেকে খুব বদমাশ, সারাক্ষণ শুধু কাঁদতেই থাকে। আর তোমাদের সাথে টুকিটাকি কাজ শেয়ার করবো বলেছি যখন করবো, তোমরা প্লিজ সাপোর্ট করবে, আমাকে পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। আমার বাচ্চা, আমার মেয়ে, ও ভিডিও করতে খুব ভালোবাসে, খুব সারাক্ষণ নিজের মনে ভিডিও করে, যা তা বকবক বকবক করতে থাকে, ওই বকবক নিয়েই আমি থাকি। ওর দুজন সারাক্ষণ খেলবে, ডিস্টার্ব করবে আমাকে। এই যে দেখতে পাচ্ছ বদমাস নটি যাকে বলে, ওর একদিন ওদের সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো যে কী করে সারাদিন। দেখেছ আমার ছেলে কেমন শুনছে সব কথা? ডুগু ডুগু, এই দেখো ফোন দেখছে, দেখছ এটাও ফোন দেখতে শিখে গেছে। হ্যাঁ, তো কে এই নটিতে কে? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? চো পাকা বুড়ি একদম, খুব পাকা, খুব পাকা। জানো জানি না কেন ভিউজ আসছে না, তোমরা কেউ দেখছো না। দেখো তোমরা সবাই আমার ভিডিও, তাহলে হয়তো ভালো লাগতেও পারে, আর না লাগলে কি করব। তাও দেখো, আচ্ছা তোমাদের সাথে আমি আবার পরে বিকেলে আমার ভিডিও শেয়ার করব। এখনকার মতন এ পর্যন্ত, তো বাই।